আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসটি হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 32 পৃষ্ঠার এই সমাধানটা আমরা করব। সমাস সাথে শব্দ বানাই এটা আমরা করব, এই বাম কলাম সাথে ডান কলাম মিলাবো। তো এর আগে আমরা একটু দেখে নেই যে এখানে সমাস সম্পর্কে কি বলেছে। ওকে, তো এখানে দেখো অর্থ বুঝে বাক্য লিখি তোমাদের এই চ্যাপ্টারের সমাস সম্পর্কে এখানে কি বলছে দেখো। যেসব শব্দের দুটি অংশই অর্থযুক্ত সেসব শব্দকে বলা হয় সমাস সাধিত শব্দ। তাহলে সমাস সাধিত শব্দ তো কি, তোমরা এটা জেনে গেলে যে যেসব শব্দের দুটি অংশই অর্থযুক্ত থাকে সেসব শব্দকে বলা হয় সমাস সাধিত শব্দ। সমাস শব্দ গঠনের একটি প্রক্রিয়া, সমাস হচ্ছে শব্দ গঠনের কি একটা প্রক্রিয়া, মাধ্যম বা উপায়। সমাসের মাধ্যমে গঠিত শব্দের নমুনা, এখানে দেখো কিছু এক্সাম্পল উদাহরণ দেওয়া আছে তোমাদের। যেমন ভাই একটা শব্দ, বোন একটা শব্দ, এই দুইটা শব্দ যোগ করে হয় ভাই বোন। তারপর মামা যোগ বাড়ি, তার মামা বাড়ি, আসা যোগ যাওয়া, আসা যাওয়া। তারপরে ভালো যোগ মন্দ, ভালো মন্দ, আলো যোগ সিদ্ধ, আলো সিদ্ধ, টাক যোগ মাথা, টাক মাথা, ত্রি যোগ ফলা, ত্রিফলা, চৌ যোগ রাস্তা, চৌরাস্তা, হাত যোগ ঘড়ি, হাত ঘড়ি, কাজল যোগ কালো, কাজল কালো, ছেলে যোগ ভোলানো, ছেলে ভোলানো। তারপর দেখো এখানে মামা যোগ বাড়ি, মামা বাড়ি, মধু যোগ মাখা, মধু মাখা, রান্না যোগ ঘর, রান্না ঘর, চা যোগ বাগান, চা বাগান, গরু যোগ গাড়ি, গরুর গাড়ি, তেলে তেলে যোগ ভাজা, তেলে ভাজা, লাল যোগ পার, লাল যোগ পার, হ্যাঁ লাল পেরে, গোফ যোগ খেজুর, গোফ খেজুরে, হাত যোগ খড়ি, হাত খড়ি, বহু যোগ ভাত, বহুভাত। তারপরে দেখো সমাসবদ্ধ হওয়ার সময়ে কখনো কখনো শব্দের চেহারায় কিছু পরিবর্তন হয়। যেমন উপরের উদাহরণে ত্রিফল, ত্রি যোগ ফল মিলে হলো ত্রিফল, এই ত্রিফল না হয়ে ত্রিফলা হয়েছে। এখানে একটু পার্থক্য লক্ষ্য করো, ত্রি যোগ ফল এটা মিলে হলো হয় এমনি মনে হয় ত্রিফল, কিন্তু আসলে এটা হয়েছে কি ত্রিফলা। তাহলে এটা একটু কি হয়েছে, চেহারা কি পরিবর্তন হয়েছে, তাই না? এখানে আকার যোগ হয়েছে। তেমনি এই যে লাল পেরে, এই যে এখানে দেখো এই যে লাল, লাল যোগ পার, কিন্তু এখানে হয়েছে লাল পেরে, ঠিক আছে? তো গোফ খেজুরে, এই যে এখানে রে, তারপর হাতে খড়ি, এখানে হাত যোগ খড়ি, এখানে হাতে খড়ি, হাত খড়ি হয় নাই, হাতে খড়ি হয়েছে। এসব শব্দ কি পরিবর্তন ঘটেছে। তাহলে তোমরা জানো যে কিছু কিছু শব্দের কি চেহারাও কি পরিবর্তন হয়। তারপরে দেখো আমরা আমাদের মূল আনসারে চলে যাই। মূল আনসারে দেখো এখানে কি বলছে, আমরা মূল আনসারে চলে যাই। এখানে সমাস সাধিত শব্দ বানাই, ঠিক আছে? সমাস সাধিত শব্দ বানাই, নিচে বাম কলামে কিছু শব্দ দেওয়া আছে, ডান কলামে কিছু শব্দ দেওয়া আছে, দুটি কলামে শব্দ মিলিয়ে নতুন শব্দ তৈরি করো। যেমন বাম কলামে থেকে ফুল আর ডান কলাম থেকে কি বাগান নিয়ে ফুল বাগান, একটা সমাস সাধিত একটা শব্দ তৈরি হয়েছে, ঠিক আছে? তো আমরা এর জন্য তোমাদের জন্য একটা পিডিএফ আনসার রেডি করেছি, তৈরি করেছি। তো আমরা এই পিডিএফ আনসারটা তোমাদের দেখাই। এইখানে দেখো এই যে সপ্তম শ্রেণী বাংলা 31 পৃষ্ঠা সমাধান উত্তর। তো এটা হচ্ছে বাম কলাম, এটা হচ্ছে ডান কলাম, এটা হচ্ছে সমাস সাধিত শব্দ, ঠিক আছে? তো এখানে দেখো বাম কলামে আছে ফুল, তো এর সাথে হবে কি বাগান, ঠিক আছে? ফুল বাগান, সমাস সাধিত হচ্ছে ফুল বাগান। তারপরে ফল, এখানে হবে গাছ, তাহলে কি হবে নতুন শব্দ, সমাস সাধিত নতুন শব্দ হচ্ছে গা, ফুল ফল গাছ। তারপরে এটা হচ্ছে বাম কলামে গোলাপ, ডান কলামে জল, এটা হচ্ছে সমাস সাধিত নতুন শব্দ হচ্ছে গোলাপ জল। তারপরে জীব, এখানে বিজ্ঞান, তাহলে এটা হচ্ছে সমাস সাধিত শব্দ হচ্ছে জীব বিজ্ঞান। তারপরে প্রাণী জগৎ, প্রাণী জগৎ, তারপরে বই খাতা, বই খাতা, তারপরে পাঠ্য, তারপরে হচ্ছে পাঠ্য পুস্তক, পাঠ্যপুস্তক, তারপরে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, সবজি বাগান, সবজি বাগান, আলো ভর্তা, আলো ভর্তা, ঠিক আছে? তো এখানে তোমরা এভাবে বাম কলমের সাথে ডান কলম মিলিয়ে এখানে সমাস সাধিত শব্দ এভাবে তৈরি করবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
তো দেখো আমি এখানে তোমাদের, হ্যাঁ এখানে তোমরা এভাবে এই এরো চিহ্ন দিয়ে তোমরা এটা আনসার করতে পারো, অথবা এই তোমরা এইভাবে এইভাবে এটার সঙ্গে কি এই আনসারটা এভাবে সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে? এইভাবে তোমরা কাজটি করতে পারো, ঠিক আছে? যদি এরো চিহ্ন দিয়ে করো তাহলে এইভাবে তোমরা এরো চিহ্ন দিয়ে করতে পারো। যেমন এখানে ফুল আছে, ফুলের সাথে দিবে তোমরা কি, ফুলের সাথে দিবে ফুল বাগান, তারপরে তারপরে আমি দুইভাবে দেখাচ্ছি, ফলের সাথে ফল, এখানে দেখো ফল, এখানে ফলের সাথে কি আর কি আছে, আমরা এখানে দেখেছি ফলের সাথে, এখানে ফল আর কি আছে ফলের সঙ্গে, আমরা এখানে দেখি আমরা অঞ্চলে ফলের সঙ্গে, হ্যাঁ ফল গাছ আছে, ফলের সাথে ফল গাছ, এখানে ফলের সাথে ফল গাছ, ঠিক আছে? তারপরে গোলাপ, গোলাপের সাথে জল, এই গোলাপের সাথে জল, ঠিক আছে? তারপরে জীব, জীবের সাথে জগৎ, তারপরে জীব না জীবের সাথে জীব বিজ্ঞান, জীব বিজ্ঞান দিবে তোমরা, জীবের সাথে জীব বিজ্ঞান, তারপরে প্রাণী, প্রাণী জগৎ, তারপরে বই, বইয়ের সাথে দিবে কি বই খাতা, তারপরে পাঠ্য, পাঠ্য পাঠ্যর সাথে দিবে পাঠ্য বই, পাঠ্য বই না এখানে আমরা এখানে আনসারটা কি করেছি, পাঠ্যর সঙ্গে আমরা দিয়েছি কি পাঠ্য পুস্তক দিয়েছি আমরা, তাহলে আমরা এটার সঙ্গে মিলাবো পাঠ্য পুস্তক, পাঠ্য পুস্তক, তাহলে পাঠ্য, পাঠ্যর সাথে আমরা মিলাবো পাঠ্য পুস্তক, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো ঠেলার সাথে গাড়ি, এটার সাথে গাড়ি, তারপরে সবজি বাগান, তারপরে আলো ভর্তা, ঠিক আছে? তো তোমরা এইভাবেও ফুল বাগান, তারপরে ফল গাছ, ঠিক আছে? তো তোমরা এইভাবে এর জন্য দেওয়া একটা সারা টাইম লাইতে পারো, আবার এইভাবে তোমরা পিডিএফ এখানে যে আমরা আনসারটা লিখেছি এইভাবে সুন্দর করে এইভাবে লিখতে পারো, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবি, সুন্দর থাকবি, সুস্থ থাকবি, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ সফলতা, মঙ্গল কামনা করি। আজকে মধ্যে শেষ করছি ক্লাসটি। তো তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।